আরিফ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আতিক ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ, আমরা ব্যস্ত সময় পার করতেছি যেহেতু সামনেই কুরবানি। কতগুলো গরু খামারে আছে এখন? খামারে আছে ভাই 50 থেকে 55 পিস গরু। 50-55 পিস গরু খামারে আছে ভাই। আচ্ছা, খামারের ঠিকানা? খামারের ঠিকানা হচ্ছে আমাদের গোয়ালঘর, আমি আরিফ ভাই। ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুড়া উপজেলা, আর রেল লাইনের ডান পাশে ভবানীপুর রোডে আমাদের খামার। আরিফ ভাই, আজকের প্রোগ্রামের শুরুতেই যে গরুটা আপনি নিয়ে আসছেন, এটা সম্পর্কে আমাদের একটু বলবেন। আতিক ভাই, আজকে যে এক গাড়ি গরু দেখাবো, প্রত্যেকটা গরুই খুব সুন্দর, অরিজিনাল পিওর দেশাল ভর্তি গরু। আচ্ছা, এটা আপনার অরিজিনাল একটা দেশাল লাল গরু। গরুটা আপনি দেখেন শিং, চোট, মাথা এবং এটা দুই দাঁতের একটা গরু। দুই দাঁতের একটা গরু? জি ভাই। আচ্ছা, তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের প্রথম গরু। দাম রাখছেন কেমন? দুই রকম দাম আছে আজকে। যারা লাইভ ওয়েট নেবে, লাইভ ওয়েট বিক্রি করতে যারা স্বাচ্ছন্দ্য বোধ করে, তাদের জন্য ছাড় আছে 450 টাকা পার কেজি লাইভ ওয়েট, একদম বাটা রেট। এখান থেকে একটি টাকা কম হবে না। আচ্ছা, একদম পাইকারি হোলসেল রেট 450। আচ্ছা, যে যেখান থেকে নিবে তার গাড়ি ভাড়া দিয়ে রাখাল বিল দিয়ে নিয়ে নিবে। আর যদি আপনার ঠিকাতে নেয়, তাহলে আপনার এক গাড়ি গরু আছে 18-20 পিস, আরও গরু আছে 30-40 পিস। এক গাড়ি গরুই দেখাচ্ছি, এটা আপনার 66,500 টাকা লট। আচ্ছা, তৃতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। আজকে লাল গরুর সংখ্যাই বেশি। হ্যাঁ, এই গরুগুলো আপনার চিটাগাং, সিলেট, ঢাকা ব্যাপক চাহিদা। মাংস হবে কেমন অ্যাভারেজ? এগুলো আপনার অ্যাভারেজ মাংস আছে 90 থেকে 100 কেজি। 90 থেকে 100 কেজি? জি। যদি ঠিকাতে কেউ নেয়, তাহলে লট আকারে দাম রাখছেন? আপনার লটে দাম রাখছি 66,500 টাকা। এখানে মানে বাসার কিছু নাই, যেভাবে আছে এভাবে, কোনোটা বেশি আছে কোনোটা হয়তো 19-20 অ্যাভারেজ দাম রাখছে। আর লাইভ ওয়েট নিলে 450 টাকা, 10 টাকাও কম নাই। কোন এই পাশে সিরিয়ালের 3 নম্বর যেটা নিয়ে আসছেন, এটা সম্পর্কে আমাদের একটু বলবেন। লাল টকটকে কালারের অরিজিনাল পিওর একটা দেশি গরু। গরুটা দেখেন পিছন সাইডটা অনেক ভারী। হ্যাঁ, গরুটা লম্বা চড়া, এর গায়ে 110 কেজি মাংসই আছে। 110 কেজির মতো মাংসই আছে? জি। আচ্ছা, আজকের প্রোগ্রামের এটা 3 নম্বর গরু। টোটাল গরু আছে 17-18 পিস গরু দেখাবো। 17-18 পিস এক গাড়ি গরু, আরো গরু আছে। এখান থেকে দর্শক আসার পরে দেখে শুনে বাইসে নিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। তো লটে নিলে দাম রাখছেন 66,500 টাকা, আর লাইভ ওয়েট নিলে 450 টাকা। গরু বাজার কিন্তু অনেক বাড়তি, হাটে বাজারে গরু নাই, কম। আচ্ছা, এই পাশে যেটা নিয়ে আসছেন 4 নম্বর, এটা অরিজিনাল পিওর একটা দেশাল গরু। গরুটা অনেক সুন্দর, লালটে কালারের গরুটা। আপনি দেখেন চোট এবং গরুটার পিছন সাইড অনেক সুন্দর, ভারী, সব দিক দিয়ে পারফেক্ট। জি ভাই। আচ্ছা, আজকের প্রোগ্রামের এটা হচ্ছে সিরিয়ালের 4। জি জি। লট আকারে নিলে 66,500, লাইভ ওয়েট নিলে 450 টাকা, কোনো কম নাই। এই পাশে 5 নম্বর যেটা, এটা লাল কালারের একটা অরিজিনাল পিওর ভর্তি দেশাল গরু। আচ্ছা, গরুটার বয়স? এটা আপনার দাঁত ফাঁকা হয়েছে, কিন্তু গরুটা আপনার শিং মাথা দেখেন অনেক সুন্দর। আচ্ছা, কুরবানি উপযুক্ত গরু। কুরবানি উপযুক্ত গরু? জি। প্রত্যেকটা গরুই কাস্টমার ভাইরা চাইলে সরাসরি এসেও দেখে শুনে নিতে পারবে? অবশ্যই দেখে শুনে নিবে, তারপরে যে আসতে পারবে না, মোবাইলে দেখার সুযোগ আছে এবং ব্যাংকে টাকা লাগাই দিলে আমরা তার নিজ ঠিকানায় গরু পৌঁছায় দিতে পারবো। এই পাশে 6 নম্বর যেটা নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। এটাও ওই দেশাল গরুর মধ্যে বড় গরু। গরুটা আপনার চোট, গরুটা আপনার মাথা, গরুটা পিছন সাইড সব কিছুই দেখেন অনেক সুন্দর। তো প্রত্যেকটা গরু একদম সম্পূর্ণ সুস্থ সবল? প্রত্যেকটা গরু সম্পূর্ণ সুস্থ সবল, অসুস্থ যেটা সেটা আমরাও দিব না, আপনারাও রেখে যাবেন, সমস্যা নেই। এটা হচ্ছে 6 নম্বর, লাইভ ওয়েটে নিলে 450, আর যদি লটে নেয়? লটে নিলে 66,500 টাকা। এই পাশে 7 নম্বর যেটা নিয়ে আসছেন, এটা এটাও লাল টকটকে কালারের একটা গরু। আজকে বেশিরভাগ গরুই লাল। আচ্ছা, এই গরুগুলো চাহিদাই কিন্তু সবচাইতে বেশি এবং খুব চাহিদার সঙ্গেই বিক্রি হয়। চাহিদার সঙ্গে আবার বিক্রিও হয়? জি ভাই। আপনার? আমার ফার্মে গরু আছে প্রায় 45-50 পিস। আমরা এক গাড়ি গরু দেখাচ্ছি, আরো এক গাড়ি গরু আছে। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 7। জি। পাশে 8 নম্বর যেটা নিয়ে আসছেন, এটাও দেশাল? এটা অরিজিনাল পিওর দেশাল গরু, লাল টকটকে কালারের একটা গরু। আচ্ছা, গরুগুলো কালারে কিন্তু খুব পাকা। আচ্ছা, কালারে এবং সৌন্দর্যের উপরে 5,000 টাকা দাম বেশি লাগে। এভারেজ মাংস আছে আপনি বলছেন? 90 থেকে 100 কেজি লিগেল মাংস আছে। 90 থেকে 100 কেজি লিগেল মাংস আছে। জি ভাই। এই পাশে 9 নম্বর যেটা নিয়ে আসছেন, এটা এটাও সুন্দর একটা অরিজিনাল দেশাল গরু। গরুটা আপনার পিছন সাইডটা দেখেন, সবগুলো গরুই কিন্তু আমার পিছন সাইড ভরাট। আচ্ছা, তো প্রত্যেকটা গরুই সম্পূর্ণ সুস্থ সবল? প্রত্যেকটা গরুই সুস্থ আছে। আচ্ছা, তো লাইভ ওয়েটে নিলে 450? লাইভ ওয়েট 450, কোনো কম নাই। আচ্ছা, একটি টাকা কম নাই। যে নিবে তার গাড়ি ভাড়া দিয়ে রাখাল বিল দিয়ে নিয়ে যেতে হবে। আর যদি লটে নেয়? লটে নিলে 66,500 টাকা, আমি সম্মানী করে দিব। এই পাশে 10 নম্বর যেটা নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। এটা অরিজিনাল পিওর লাল টকটকে কালারের একটা দেশাল গরু। আচ্ছা, প্রত্যেকটা গরুই একদম কুরবানি উপযুক্ত? প্রত্যেকটা গরুই কুরবানি উপযুক্ত, কুরবানি উপযুক্ত। এগুলা গরু বয়স আছে, দাঁত আছে, অনেক গরুগুলোই আবার সুস্থ সবল, সবকিছুই ঠিক আছে, সবকিছু মিলে গরুগুলা কিনছেন। জি ভাই। এটা ছিল 10 নম্বর গরু।
এই পাশে সিরিয়ালের 11 নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন। এটা একটা কাজল কালারের গরু, এই গরুগুলো মানে দেখতে সুন্দর লাগে। গরুটা দেখেন একদম 110 কেজি, একদম পাকা মাংস আছে, পাকা মাংসই আছে, একদম নাদোষ নদোষ, চারিদিকে গোলগাল। আচ্ছা, টোটাল গরু আছে আপনার এখানে এক গাড়ি? এক গাড়ি গরু আছে, আরো এক গাড়ি গরু আমার ফার্মে আছে, ওটা এত গরু ভিডিও দেখানো সম্ভব না। আচ্ছা, যারা আসবে দুই গাড়ি গরু আছে, মিল করে নিয়ে যেতে পারবে, মিল করে নিয়ে চলে যাবে। জি ভাই। আচ্ছা, তো লটে নিলে 66,500 আর লাইভ ওয়েট? লাইভ ওয়েট নিলে 450 টাকা পার কেজি। এই পাশে 12 নম্বর যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে? এটা একটা হাঁসা গরু ভাই, দেশীয় হাঁসা গরু, গরুটা আপনার অনেক সুন্দর গরু। হ্যাঁ, প্রত্যেকটা গরু সম্পূর্ণ সুস্থ সবল? প্রত্যেকটা গরু সম্পূর্ণ সুস্থ সবল আছে। আসলে দেশি গরু কিন্তু একসাথে এই দুই গাড়ি 40-45টা গরু কিন্তু দেখানো সম্ভব না। হ্যাঁ, একটা দুইটা করে গোছায় আমরা এতগুলো গরু সংগ্রহ করে এক জায়গায় করে রাখছি। আচ্ছা, যে দর্শক নিবে তার জন্য লাভ হবে। আচ্ছা, সেই 13 নম্বর যেটা নিয়ে আসছেন এটা পাকরা প্রিন্টের? একটা পাকরা প্রিন্টের সুন্দর একটা গরু, শিং মাথা চোট এবং গোটা চারিদিক দিয়ে গোলগাল ভরাট হয়ে গেছে। আচ্ছা, প্রতিটা গরু একদম খামার উপযোগী, সম্পূর্ণ সুস্থ সবল? প্রত্যেকটা গরুই কুরবানি উপযুক্ত, সম্পূর্ণ সুস্থ সবল। আচ্ছা, এই পাশে 14 নম্বর যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন? এটা অরিজিনাল একটা দেশাল গরু, সুন্দর গরু, সুস্থ সবল গরু। আচ্ছা, টোটাল গরু আছে এক গাড়ি, লাইভ ওয়েটে নিলে 450, লটে নিলে 66,500। জি ভাই। এই পাশে যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন? এটাও আপনার কাজল কালারের একটা গরু, গরুটা আপনার হাসা কাজল কালার। হ্যাঁ, গরুটা আপনি দেখেন পিছন সাইডটা ভারী, চারিদিকে গোলগাল। আচ্ছা, গরু কিন্তু কোনো হাড় বাড়ানো গরু নেই। হ্যাঁ, একদম রেডি গরু, নিয়ে যাবে আর শুধু বিক্রি করবে। আচ্ছা, তো এটাও সাইড করে দেন। পাশে আরো একটা লাল গরু আপনি নিয়ে আসছেন, এটা সম্পর্কে? এটাও আপনার অরিজিনাল পিওর দেশাল গরু, লাল টকটকে কালারের গরু এবং কুরবানি উপযুক্ত গরু, কুরবানি উপযুক্ত, সম্পূর্ণ সুস্থ সবল, কোন রকম কোনো খুদ নাই। হ্যাঁ, নিখুদ গরু, সব নিখুদ গরু। জি ভাই। আগ্রহী যারা আছে সরাসরি ফার্মে এসেও দেখতে পারে? অবশ্যই, ফার্মে আসার এমন হয়তো দেখা যাচ্ছে আপনি ফার্মে আসলে এক গাড়ি নিতে আসছে আর এক গাড়ি মিল করতে পারবে, এরকমও আছে। আচ্ছা, সব দেখে শুনে নিয়ে যাবে। জি, টোটাল এই পাশে সবশেষ যেটা আছে এটা সম্পর্কে একটু বলবেন? অরিজিনাল পিওর লাল কালারের একটা গরু, এই আমার যে গরুগুলো দেখালাম লাল কালারের গরুই বেশি, এই গরুগুলো বাজার চাহিদা বেশি, কিন্তু বেশি টাকা দিয়ে কিনতে হয়। কিন্তু আমি যে দামে দিচ্ছি এগুলো আমার বেশ কিছুদিন আগের তোলা গরু ছিল। আচ্ছা, বাজার বর্তমান বাজার কিন্তু অনেক বেশি, বাড়তি বাজার, গরু হাটে বাজার নাই। আপনার 10টা গরু থাকলে কাস্টমার থাকে 50 জন, যার জন্য গরু কিন্তু অটোমেটিক দাম বেড়ে যাচ্ছে। তো আমার কাছ থেকে নেন, এই গরুগুলো নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন, যারা মৌসুমি বা বড় বড় খামারি আছে নিয়ে, আপনার যারা ছোট গরু কাস্টমার আছে, ক্রেতা আছে, চাহিদা মেটাতে পারবেন, আমার কাছ থেকে নেন ইনশাল্লাহ। আচ্ছা, তো লাইভ ওয়েটে নিলে 450, লটে নিলে 66,500 টাকা। তো ঠিক আছে, সবকিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।